আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে নতুন বছর উপলক্ষে অনেক সুন্দর একটা প্ল্যান এবং ডিজাইন উপহার দেব। আজকে সাথেই থাকুন এবং দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিজাইনটা এখানে দেওয়া আছে। আমি শুধু এটার ফ্লোর প্ল্যানটা এবং কিভাবে ডেকোরেশন করা হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এন্ড অফ দ্য ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব এই বাড়িটি করতে কয় টাকা ব্যয় হবে বা কত টাকার মালামাল এখানে প্রয়োজন হবে, তাতে যারা বাড়ি নির্মাণ করবেন তারা অনেক উপকৃত হবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। যারা বাড়ি নির্মাণ করবেন তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা দেখলে আপনি অনুমান করতে পারবেন যে আপনার কীরকম টাইপের বাড়ি করা দরকার বা আপনার বাড়িটি নান্দনিক হবে কি না। যেই অ্যামাউন্ট নিয়ে আপনি এখন বর্তমানে আছেন বা আপনি স্বপ্ন দেখতেছেন আপনার সুন্দর একটা বাড়ি হবে, তো কিভাবে কম খরচে এরকম সুন্দর একটা বাড়ি করবেন সে ব্যাপারে ধারণা পেয়ে যাবেন এই বাড়িটার ভিডিও যদি আপনারা সম্পূর্ণ দেখেন। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমরা এই বাড়িটার টোটাল জায়গার হিসেবটা করে নিই। এই বাড়িটা নির্মাণ করতে প্রায় 1600 থেকে 1700 স্কোয়ার ফিট জায়গার মতো লাগছে। এটা দুইটা ইউনিটে বিভক্ত করে করা হয়েছে। প্রত্যেকটা ইউনিটে তিনটা বেডরুম এবং একটা ডাইনিং ড্রয়িং একত্রে রাখা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রত্যেকটা জায়গার বা সম্পূর্ণ জায়গার সঠিক ব্যবহার করা হয়েছে। এখানে সম্পূর্ণ ডেকোরেশন করেও দেখানো হয়েছে, কোথায় কতটুকু রুম বসবে, কীরকম বসবে সেটাও ডেকোরেশন করে দেখানো হয়েছে। এখন আমরা চলে যাই এই ভবনটা দেখতে কীরকম হবে। এই ভবনটা দেখতে কিন্তু অনেক নান্দনিক হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রোডের পাশ দিয়ে চলে গেছে, রোডের পাশেই এই বাড়িটা করা হয়েছে। তো এটা একটা তিনতলা বাড়ি। তো আশা করি বাড়িটা আপনাদের কাছে অনেক পছন্দ হবে। তো এই তিনতলা বাড়িটা করতে কত টাকা যাবে তা সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো চলুন এখন দেখে নেওয়া যাক এই বাড়িটার ফ্লোর প্ল্যানটা কীরকমভাবে সাজানো হয়েছে। ফ্লোর প্ল্যানটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রথমত এখানে এই রুমে ঢুকলে একটা ডাইনিং প্লাস ড্রয়িং রুম পেয়ে যাচ্ছি, 15 ফিট 6 বাই 11 ফিট 0 ইঞ্চি। এই পাশ দিয়ে ওপেন স্পেস রাখা হয়েছে যাতে আলো বাতাস সুন্দরভাবে প্রবেশ করতে পারে। এখানে একটা কমন বাথরুম রাখা হয়েছে। এই পাশে গেলে আমরা একটা মাস্টার বেড পেয়ে যাচ্ছি। মাস্টার বেডটার মাপ হচ্ছে 5 ফিট বাই 6 ফিট মাপের। এর এই পাশে একটা কিচেন রয়েছে 9 ফিট বাই 5 ফিট মাপের। এই এই পাশে গেলে আমরা একটা বারান্দা পেয়ে যাচ্ছি 10 ফিট 7 ইঞ্চি বাই 3 ফিট 4 ইঞ্চি মাপের। তো এই পাশটায় গেলে দুইটা বেডরুম পেয়ে যাচ্ছি। আমরা দুইটা বেডরুমই দেখতে পাচ্ছি 10 ফিট বাই 13 ফিট মাপের। এই পাশেরটাও ঠিক একই রকমভাবে সাজানো আছে 10 ফিট বাই 13 ফিট মাপের। আর এই অপর ইউনিটটা দ্বিতীয় ইউনিটটা ঠিক একই রকমভাবে দেওয়া হয়েছে, তাই দ্বিতীয় ইউনিটটা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করছি না, কেননা ভিডিওর দৈর্ঘ্য বেশি হয়ে যাবে তার কারণে। তো এখন আমরা চলে যাই এই বাড়িটা করতে কত টাকা ব্যয় হবে। এটা একটা তিনতলা বাড়ি। তো এটা একটা তিনতলা বাড়ি। তিনতলা বাড়ি আপনার করতে প্রায় 30 থেকে 35 লাখ টাকার মতো সম্পূর্ণ খরচ হবে, কারণ এটা একটা ছোট বাড়ি। তো এই সম্পূর্ণ বাড়িটা করতে যে কীভাবে 30 লাখ টাকা বা 35 লাখ টাকা যাবে সেটা যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা আপনার জায়গার মেজারমেন্ট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন যে এইভাবে এত কম খরচে কীভাবে করা যায়। সে ব্যাপারে আপনাদের সঠিক পরামর্শ আমরা দিয়ে দেব, কেননা এখানে এত ছোট ভিডিওর মধ্যে এই সম্পূর্ণ ডিটেলস দেওয়া সম্ভব না, কারণ একটা এস্টিমেট দিতে গেলে আপনার প্রায় 1 ঘন্টা বা আধা ঘন্টা সময় লেগে যাবে। তো অতক্ষণ কেউই এত সময় করে দেখবে না। মূল হিসাবটা জানতে চায় সবাই, এই বাড়িটা করতে কত টাকা যাবে। এই বাড়িটা করতে প্রায় 30 থেকে 35 লাখ টাকার মতো খরচ যাবে বা তার থেকে একটু বেশিও যেতে পারে, স্থান ভেদে বা মালামালের দরদামের উপর নির্ভর করে। এটা বর্তমানে মালামালের দাম একটু বেশি থাকায় এটার দাম হয়তো বা একটু বেশি হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। আমাদের প্রত্যেকটা বাড়ির প্ল্যান এবং ডিজাইনের ক্ষেত্রে আমরা সম্পূর্ণটাই দিয়ে থাকি, যেমন আর্কিটেকচারাল ডিজাইন, স্ট্রাকচারাল ডিজাইন, প্লাম্বিং ডিজাইন, তারপর ওয়ার্কিং ডিজাইন, অনুমোদন ডিজাইন এবং সব কিছু দিয়েই আপনাদের সম্পূর্ণ বাড়ির প্ল্যান এবং ডিজাইনটা দিয়ে থাকি। এটা 2D করা হয়েছে, যদি কেউ চায় 3D ডিজাইন করিয়েও নিতে পারেন, 3D মডেলিং ডিজাইন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য সুন্দর কোনো বাড়ির প্ল্যান এবং ডিজাইন নিয়ে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।